আসসালামু আলাইকুম। শুরুতেই সংবাদ শিরোনাম। আমরা এখন ইউক্রেনের রাজধানীর নিয়ন্ত্রণ নেব, ঘোষণা চেচেন নেতার। সংবাদ চলাকালে হঠাৎ রুশ টিভি নিউজ রুমে ঢুকে যুদ্ধবিরোধী বিক্ষোভ। ইউক্রেনের রাজধানী কিয়েভের প্রাণকেন্দ্রে বিকট বিস্ফোরণ। মে মাসের মধ্যে যুদ্ধ শেষ হবে ধারণা ইউক্রেন প্রেসিডেন্টের উপদেষ্টার। ন্যাটোর সাথে বৈঠকে ইউরোপ যাচ্ছেন বাইডেন। রাশিয়া ইউক্রেন যুদ্ধ বিশ্বের খাদ্য সরবরাহ বিপর্যয়ের মুখে ফেলেছে, বললেন জাতিসংঘ মহাসচিব। ফিলিস্তিনি স্কুলে বিনা উস্কানিতে গুলি চালালো ইসরায়েলি দখলদার। এবার বিস্তারিত। রাশিয়ার দক্ষিণাঞ্চল চেচনিয়া রিপাবলিকের নেতা রমজান কাদিরভ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ মিত্র। ইউক্রেনের রুশ সামরিক আগ্রাসনে সহায়তা করছে রমজানের চেচেন বাহিনী। সোমবার এক ভিডিও বার্তায় রমজান বলেছেন তাদের বাহিনীর লক্ষ্য এখন ইউক্রেনের রাজধানী কিয়েভের নিয়ন্ত্রণ গ্রহণ করা। রমজানের নেতৃত্বাধীন চেচেন বাহিনীর বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনসহ নানা কুখ্যাতির অভিযোগ রয়েছে। ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরু করলে তা সারা বিশ্বে সমালোচনার জন্ম দিয়েছে। চেচেন বাহিনী ছাড়া ইউক্রেনের পূর্বাঞ্চলের বিদ্রোহীরা রাশিয়ার হয়ে যুদ্ধ করছে। নেতা রমজান কিয়েভবাসীকে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন, নইলে তাদের মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে বলেছেন। রাশিয়ার প্রধান রাষ্ট্রীয় টিভি চ্যানেল ওয়ানের সংবাদ পরিবেশনের সময় হঠাৎ করে এক নারী এসে যুদ্ধবিরোধী বিক্ষোভ দেখান। সংবাদ উপস্থাপকের পেছনে স্পষ্ট দেখা যাচ্ছিল এনআরকে। তার প্ল্যাকার্ডে লেখা ছিল, যুদ্ধ নয়, যুদ্ধ বন্ধ করো, প্রচারণায় বিশ্বাস করো না, তারা মিথ্যা কথা বলছে। স্থানীয় সময় সোমবার রাত 9:31 খবর পড়ছিলেন এক নারী। এ সময় সেখানে যুদ্ধবিরোধী প্ল্যাকার্ডে হাতে উপস্থিত হন আরেক নারী। খবর সিএনএনের। সংবাদ উপস্থাপকের পেছনে থাকা বিক্ষোভকারী ওই নারীও চ্যানেল ওয়ানের একজন সংবাদকর্মী বলে জানা গেছে। তার নাম মেরিনা ওভিসোয়ান নিকোভা। রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস একটি সূত্রের বরাত দিয়ে বলেছে, ওই অপরাধের জন্য ওই নারীকে বিচারের মুখোমুখি করা হতে পারে। ইউক্রেনের রাজধানী কিয়েভের প্রাণকেন্দ্রে বিকট বিস্ফোরণের ঘটনা ঘটেছে। কিয়েভে মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হচ্ছে বলে অভিযোগ করেছেন ইউক্রেনের উপ প্রধানমন্ত্রী। এছাড়া রুশ হামলা থেকে সাধারণ নাগরিকদের বাঁচাতে তাদের সরিয়ে নেওয়ার কথাও জানিয়েছে ইউক্রেনীয় কর্তৃপক্ষ। মঙ্গলবার এমন সংবাদ প্রকাশ করেছে আল জাজিরা। বিভিন্ন সংবাদ মাধ্যম ও সাংবাদিকরা জানিয়েছেন ইউক্রেনের রাজধানী কিয়েভের প্রাণকেন্দ্রে অসংখ্যবার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ইউক্রেনের একটি স্বাধীন স্থানীয় গণমাধ্যম জানিয়েছে কিয়েভের প্রাণকেন্দ্রে ব্যাপক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সকাল থেকেই এসব বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইউক্রেনের রাজধানীতে অবস্থান করা এক বিদেশি সাংবাদিক বলেছেন তার ঘুম ভেঙেছে ইউক্রেনের রাজধানী কিয়েভের প্রাণকেন্দ্রে হওয়া বিকট বিস্ফোরণের শব্দে। কিয়েভে মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হচ্ছে বলে অভিযোগ করেছেন ইউক্রেনের উপ প্রধানমন্ত্রী ইরিনা ভেরেশচুক। তিনি বলেন কিয়েভের সাধারণ মানুষের উপর গুলি চালাচ্ছে রুশ সেনারা। এর আগে সোমবার ইউক্রেনের উপ প্রধানমন্ত্রী আরও জানিয়েছে রুশ হামলা থেকে বাঁচানোর জন্য ইউক্রেনের বিভিন্ন শহর থেকে 4,000 ব্যক্তিকে সরিয়ে নেওয়া হয়েছে। ইউক্রেনে রাশিয়ার আক্রমণ মে মাসের মধ্যে শেষ হতে পারে। ইউক্রেনের প্রেসিডেন্টের উপদেষ্টা ওলেক্সি অ্যারিস্টোফিচ এমন ধারণার কথা জানিয়েছেন। ইউক্রেনের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত ভিডিওতে অ্যারিস্টোফিচকে বলতে শোনা যায়, ইউক্রেনে যুদ্ধ বন্ধের প্রকৃত বিষয় নির্ভর করবে রাশিয়ার কী পরিমাণ রসদ রিসোর্স রয়েছে, ক্রেমলিন কোন পর্যন্ত এই ক্যাম্পেইন করতে চায় তার উপর। তিনি বলেন, আমি মনে করি মে মাসের শেষ নয়, শুরুতে আমাদের একটি শান্তি চুক্তিতে পৌঁছানো উচিত। এর আগেই চুক্তি হবে প্রত্যাশা করে তিনি বলেন, 1-2 সপ্তাহের মধ্যে সৈন্য প্রত্যাহার সহ একটি শান্তি চুক্তি হবে। তবে রাশিয়া তাদের বহরে নতুন সেনা যুক্ত করলে ভয়াবহ অবস্থা হবে বলেও মন্তব্য করেন তিনি। ইউক্রেনে হামলার ঝাঁজ পড়াচ্ছে রাশিয়া, ক্রমে আরও ভয়াবহ হচ্ছে পরিস্থিতি। ইউক্রেনীয় ফৌজের মরণপণ লড়াই সত্ত্বেও কিয়েভের দিকে দ্রুত এগোচ্ছে পুতিনের দুর্দমনীয় বাহিনী। এহেন পরিস্থিতিতে ইউরোপে ন্যাটো জোটের সাথে বৈঠকে বসতে চলেছেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। রয়টার্স সূত্রে জানা যায়, ইউক্রেনে পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে জরুরি বৈঠকে বসতে চলেছে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন ন্যাটো। বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে অনুষ্ঠিত হয়ে চলা ওই বৈঠকে যোগ দিয়ে আগামী সপ্তাহে ইউরোপ সফরে আসতে পারেন বাইডেন। সূত্রের খবর, মার্চের 23 হতে চলা ওই বৈঠকে রাশিয়াকে থামাতে সামরিক পদক্ষেপ নিয়েও আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। মার্কিন সংবাদ মাধ্যম সূত্রের খবর, ন্যাটো জোটের অন্যতম সদস্য পোল্যান্ডেও যেতে পারেন মার্কিন প্রেসিডেন্ট। ওই বিষয়ে
হোয়াইট হাউসের মুখপাত্র জেন সাকি জানিয়েছেন, ন্যাটো ও ইউরোপের অন্য সহযোগী দেশগুলোর সাথে ইউক্রেন নিয়ে ক্রমাগত আলোচনা চালিয়ে যাচ্ছে আমেরিকা। তবে বাইডেনের সফর নিয়ে কোনো মন্তব্য করেননি তিনি। সম্প্রতি ন্যাটো গোষ্ঠীর কাছে আবারও নো ফ্লাই জোনের আর্জি জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সোমবার ফের ভার্চুয়ালি বিশ্বের উদ্দেশ্যে বার্তা দেন কৌতুক অভিনেতা থেকে নায়ক হয়ে ওঠা জেলেনস্কি। আপাতত রুশ আগ্রাসন ঠেকিয়ে গেলেও পরিস্থিতি যে ক্রমে হাতের বাইরে চলে যাচ্ছে সেই ইঙ্গিতই ছিল অসহায় এই রাষ্ট্রনায়কের গলায়। জাতিসংঘ প্রধান আন্তেরিও গুতেরেস সোমবার সতর্ক করে বলেছেন, ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর ক্ষুধার তাণ্ডব এবং বৈশ্বিক খাদ্য ব্যবস্থার বিপর্যয় মোকাবেলায় বিশ্বকে অবশ্যই পদক্ষেপ নিতে হবে। জাতিসংঘ মহাসচিব নিউ ইয়র্কে সাংবাদিকদের বলেছেন, যুদ্ধ বিশ্বব্যাপী খাদ্য সরবরাহে সুদূর প্রসারী বিপর্যয়ের ঝুঁকি তৈরি করে, যা দারিদ্রতার উপর ধ্বংসাত্মক প্রভাব ফেলবে। জাতিসংঘ প্রধান বলেন, এই যুদ্ধ ইউক্রেনকে ছাড়িয়ে গেছে, এটি বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ মানুষ ও দেশগুলোর মধ্যে বিরূপ প্রভাব ফেলছে। তিনি বলেন, যুদ্ধের আগেও উন্নয়নশীল দেশগুলো মহামারী থেকে পুনরুদ্ধারে রেকর্ড মুদ্রাস্ফীতি, ক্রমবর্ধমান সুদের হার এবং ঋণের বোঝা বেড়ে যাওয়ার সঙ্গে লড়াই করছিল। এখন তাদের রুটির ঝুড়িতে বোমা ফেলা হচ্ছে। উল্লেখ করে গুতেরেস বলেন, ইউক্রেন বিশ্ব খাদ্য কর্মসূচির অর্ধেকেরও বেশি গম সরবরাহ করে। তিনি সতর্ক করেন, জাতিসংঘের বৈশ্বিক খাদ্যমূল্য সূচক সর্বোচ্চ স্তরে রয়েছে এবং বিশ্বের 45টির বেশি দেশ তাদের গমের চাহিদার অন্তত এক তৃতীয়াংশ ইউক্রেন বা রাশিয়া থেকে আমদানি করে। এসব দেশগুলোর মধ্যে রয়েছে বুর্কিনা ফাসো, মিশর, কঙ্গো, লেবানন, লিবিয়া, সোমালিয়া, সুদান এবং ইয়েমেন। ক্ষুধার তাণ্ডব ও বৈশ্বিক খাদ্য সরবরাহ ব্যবস্থার বিপর্যয় এড়াতে আমাদের অবশ্যই যথাসাধ্য চেষ্টা চালাতে হবে, একথা উল্লেখ করে তিনি অবিলম্বে এই যুদ্ধ বন্ধের আহ্বান জানান। নিরাপত্তা পরিষদে অর্গানাইজেশন ফর সিকিউরিটি অ্যান্ড কোঅপারেশন ইন ইউরোপের ওআইসির এক ব্রিফিংয়ের ফাঁকে মহাসচিব একথা বলেন। 2022 সালে ওআইসির ঘূর্ণায়মান সভাপতিত্বের দায়িত্বে থাকা পোল্যান্ডের প্রধানমন্ত্রী বলেছেন, ইউক্রেনে রাশিয়ার আক্রমণ ছিল একটি কৌশলগত ব্যর্থতা। জেবিকনিউরাও বলেছেন, এর ফলে মস্কো বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু হামলা চালাতে তাদের কৌশল পরিবর্তন করেছে। এটি দুঃখজনক ও লজ্জাজনক এবং এটি রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের সমতুল্য, একথা উল্লেখ করে রাও বলেন, রাশিয়ার আগ্রাসন ওআইসির অস্তিত্বকে হুমকির মুখে ফেলেছে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় একটি প্রাথমিক বিদ্যালয়ে পুরোপুরি বিনা উস্কানিতে গুলি চালিয়েছে এক ইসরায়েলি দখলদার। গত রোববার 13 মার্চ বেথলেহেমের টুকু গ্রামে মেয়েদের একটি স্কুলে এই হামলা চালানো হয়। বার্তা সংস্থা সাফার বরাতে এ খবর জানিয়েছে মিডল ইস্ট মনিটর। বেথলেহেমের শিক্ষা মন্ত্রণালয়ের প্রধান বাসাম জাবর জানিয়েছেন, রোববার ইসরায়েলি দখলদার ভর্তি একটি বাস থেকে নেমে স্কুলের দিকে হঠাৎ গুলি ছুটতে শুরু করেন এক ব্যক্তি। এতে ছোট ছোট শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ফিলিস্তিনি এ কর্মকর্তা জানান, হামলার পরপরই পাঠদান বাতিল করে সব শিক্ষার্থীকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। সাফার খবর অনুসারে হামলাকারী গুলি চালিয়ে চলে গেলেও কিছুক্ষণ পর আবারও ইসরায়েলি দখলদারকে সঙ্গে নিয়ে ফিরে আসেন। তারা স্কুলটির আশেপাশে অনেকক্ষণ ছিলেন। অবরুদ্ধ পশ্চিম তীরে নিরীহ ফিলিস্তিনিদের উপর দখলদার ইসরায়েলিদের হামলা নির্যাতন অনেকটা নিত্যদিনের ঘটনা, তবে এর জন্য হামলাকারীদের বিচারের মুখোমুখি হওয়ার ঘটনা খুবই বিরল। গত 6 মার্চ ভোরে পূর্ব জেরুজালেমে পবিত্র আল আকসা মসজিদের প্রবেশদ্বারে এক ফিলিস্তিনি কিশোরকে গুলি করে হত্যা করে ইসরায়েলি বাহিনী। ওই কিশোর 2 ইসরায়েলি কর্মকর্তাকে ছুরিকাঘাত করেছিল বলে অভিযোগ করা হয়। শুধু তাই নয়, ছেলেটি নিহত হওয়ার পর অভিযান চালিয়ে তার ভাইকেও গ্রেফতার করে দখলদার বাহিনী। এছাড়া গত 1 মার্চ পশ্চিম তীরে 3 ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে ইসরায়েল।